কুম আসসালাম রহমতুল্লাহি বারকাত যে আমাদের একদিনী ভাই জানতে চেয়েছেন আজকালের মসজিদে লক্ষ্য করলে দেখা যায় অনেক ভাইরাই চেয়ারে বসে নামাজ আদায় করেন এই ক্ষেত্রে আমরা জানি যে কাতার সোজা হওয়া উচিত যদি সে চেয়ারে বসে নামাজ আদায় করে তাহলে হয়তো সে চেয়ার পিছনে রাখে অথবা যদি আগে নেয় তো চেয়ার যদি পিছনে করে বসে তাহলে দেখা যায় যে পরের কাতার তার পিছনের কাতারে মানুষ সেজদা করতে গিয়ে সে চেয়ারের সাথে লেগে যায় আর যদি চেয়ারকে আগে করে বসে তাহলে দেখা যায় সে কাতার থেকে অনেক আগে বেড়ে যায় তো এই ক্ষেত্রে তার বিধান কি। আলহামদুলিল্লাহ বাদ জি সম্মানিত ভাই ওলামায় মহাকিনগণ কুরআন এবং শহীদ সুন্নাহকে সামনে রেখে নামাজকে তিন ভাগে ভাগ করেছেন প্রথম হলো নামাজের আরকান দ্বিতীয় হলো নামাজের ওয়াজিবাত তৃতীয় হলো নামাজের সুন্নাত বা মুস্তাহাব তো এখন কথা হলো এই যে কেয়াম বা রুকু বা সেজদা এগুলো হচ্ছে নামাজের রকুন এগুলো হচ্ছে নামাজের রকুন কোনো সামর্থ্যবান ব্যক্তি যদি এগুলো জেনে শুনে যদি না করে ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দেয় তাহলে তার নামাজ হবে না যেমন এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ করার ক্ষমতা রাখে আর রুকুও করতে পারে সেচদাও করতে পারে তার কোনো সমস্যা নাই সেই ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজের ক্ষেত্রে যদি সে দাঁড়িয়ে নামাজ আদায় না করে তাহলে তার নামাজ হবে না হ্যাঁ তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় রোগী হয় বা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে যদি সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে না পারে তাহলে সে জমিনে বসে আদায় করুক অথবা চেয়ারে বসে আদায় করুক কোনো সমস্যা নাই যেহেতু আল্লাহ সুবহান ওয়া তালা কোরআন মজিদে স্পষ্ট ভাষায় বলেছেন সুরা বাকারার দুশো আটত্রিশ নম্বর আয়তে মধ্যে বলেন তোমরা আল্লা সুবহান উদ্দেশ্যে ভাবে দণ্ডাইমান হও তদরূপ হাদিসের দ্বারাও কথা প্রমাণিত যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে ব্যক্তি কি করবে বসে নামাজ পড়বে তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ না যেমন ব্যাপারে হাদিস আন ইমরান বিন হোসেন আনহু ইমরান বিন হোসেন বাবা আসির ফাসা আলতী সাল্লাম তিনি বলেন যে আমার অর্শ রোগ ছিল যেটাকে পায়লস বলা হয় সাল্লাহকে নামাজের সম্পর্কে জিজ্ঞাসা করলাম ফাঁসা আলতুল্নবী আনিস নামাজ আদায় করার পদ্ধতির ব্যাপারে আমি আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম ফাঁকাল রসুল সাল্লা সাল্লাম বললেন সল্লি কায় মান দাঁড়িয়ে নামাজ আদায় ফাইনলাম তস্ততি ফা এ দেন যদি তুমি দাঁড়াতে সামর্থ্যবান না হও যদি দাঁড়াতে অক্ষম তাতে যদি তোমার সামর্থ্য না থাকে তাহলে কি করো ক এ দেন বসে নামাজ আদায় করো ফা ফা আলা আাম্বিন যদি তাতেও যদি তুমি ক্ষমতা না রাখো সক্ষম না হও তাহলে কি করো শুয়ে শুয়ে নামাজ আদায় করো কাত কাজ হয়ে শুয়ে শুয়ে কি করো নামাজ আদায় করো আদেশটি সাহি বুখারির এবং এ ব্যাপারে আল্লামা নিকুদামার কুদামা হল্লাহ তিনার নিজ গ্রন্থ মুগনিতে কথা বলেছেন আজমা আহলুল এলম আলা ان من لا يطيق القيام له اي يصلي جالسا ಅಲ್ಲমা ইবনি কুদামা রাহমাহুল্লাহ কিনা নিজ গ্রন্থ আল মুগনিতে কথা বলেছেন যে আহলে এলম এ ব্যাপারে একমত পোষণ করেছেন যে যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম সে ব্যক্তি কি করবে বসে বসে নামাজ আদায় করবে এবং এ ব্যাপারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কথা বলেছেন যে আজমাতিল উম্মা আলা আন্না মান আজজানিল কিয়াম ফিল ফরীদা সাল্লাহ কায়দান ওয়া লা ইয়াদ আলাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কথাও বলেছেন যে ওলামাদের এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে ব্যক্তি দাঁড়াতে ওয়াকম ফরজ নামাজের ক্ষেত্রে সেই ব্যক্তি বসে বসে নামাজ আদায় করবে এবং এই ক্ষেত্রে তাকে নামাজ রিপিট আদায় করতে হবে না এবং এই ক্ষেত্রে তার নামাজেরও কোনো স্বভাবের কোনো ঘাটতি হবে না ওলা ইমাম নবাবি আলা এই কথাও বলেছেন যে এই ক্ষেত্রে অর্থাৎ বিশেষ কারণবশত ওজোরের খাতিরে যদি কোনো ব্যক্তি বসে নামাজ আদায় করে তাহলে দাঁড়িয়ে আদায় করলে যে স্বভাব বা নেকি হতো সে অতটুকি সে স্বভাব আল্লাহ রাবুল্লাহ আলমী তাকে দেবেন বা তিনি পাবেন যেহেতু প্রমাণিত হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি রোগ বা মুসাফিরের কারণে যদি সঠিকভাবে আমল করতে না পারে যেমন যখন কোনো রুগী হয় বা মুসাফির হয় তখন হয়তো নামাজ কসর করে বা অসুবিধার কারণে অনেক সময় সন্ন্যাদ নাফলকে ছেড়ে দেয় বা যেভাবে আদায় করা উচিত সেভাবে হুবাহু আদায় করতে সক্ষম হয় না অসুস্থর কারণে বা মুসাফিরের কারণে তো তদুপরি তাকে মুকিম অবস্থায় যেভাবে সে না আদায় করতো আমল করতো অতটুকুই আল্লাহ রাবুল্লা আলমিন তাকে কী করেন আজর বা নেকি দিয়ে থাকেন তাই যদি কোনো ব্যক্তি অসুখের কারণে বা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে যদি সে দাঁড়িয়ে যদি আদায় নামাজ আদায় করতে না পারে তাহলে সে কি করবে বসে বসে নামাজ আদায় করবে এবং বসে বসে যদি সে ব্যক্তি নামাজ আদায় করতে না পারে তাহলে সে শুয়ে শুয়ে নামাজ আদায় করবে এটাই হচ্ছে মূল কথা এখন কথা হলো এই যে কতটুকু অসুস্থ হলে সে বসে বসে নামাজ আদায় করা তার জন্য জায়জ হবে এ বিষয়ে মূল কথা হলো এই যদি সে ব্যক্তি দাঁড়িয়ে তাম করার ক্ষমতা রাখে ফরজ নামাজের ক্ষেত্রে তাহলে সে অবশ্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করবে আর যদি রুকু চেসদা তার জন্য অসুবিধা হয় তাহলে সে কি করবে রুকু ও সেসদা করার ক্ষেত্রে বসে বসে নামাজ আদায় করবে চাহে সেটা মাটিতে জমিনে বসেই হোক অথবা চেয়ারে বসেই হোক না কেন যেহেতু আল্লাহ সুহান ওয়া তালা কোরআন মজিদে এ বিষয়ে পরিষ্কার বলেছেন যে যেমন আল্লাহ সুহান ওয়া তালা বলেন যে ফত্তাকুল্লাহ মস্তাত আতম ফত্তাকুল্লাহ মস্তাত আতম তোমরা তোমাদের সাধ্যমত কি করো রবুল্লা আলামিনকে ভয় করো তদ্রুব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সাই বুখারি সাই মুসলিমের হাদিস ইদা আমার তু কুমবে আথুম যদি তোমাদেরকে কোনো কাজের জন্য বলা হয় সেই কাজ তোমাদের মতো সেই জিনিসটা করো সেই জিনিসটা তোমাদের শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী সে কাজটা করো তো এ কথা কে বলেছেন আল্লাহ রসুল আলী সালাত সালাম তো এখানে যে আল্লাহ রাসু হানুয়া তালা যে ক্রমে যে কথা বললেন এবং হাদিস দ্বারা যেটা আমরা জানতে পারলাম যে আল্লাহ রাবুল আলমিনকে যে যতটুকু কি করবে আদায় করতে পারবে সে সেই হিসাবে আদায় করার চেষ্টা করবে কিন্তু এই অসুস্থ বা রোগের অজুহাত দেখিয়ে বা অতিরিক্ত বয়স হয়ে গিয়েছে বলে সে নামাজ ত্যাগ করবে তা করবে না বরং অসুস্থ অবস্থায় বা অতিরিক্ত বয়স হয়ে যাওয়ার কারণে যদি রুকু সেজদা করতে ব্যায়াম করতে যদি অপারগ হয় তাহলে সে যেভাবে পারবে সেভাবেই সে আদায় করবে তাই তো হাদিসের মধ্যে বলা হয়েছে যে সামর্থ্যবান ব্যক্তি দাঁড়িয়ে নামাজ আদায় করবে দাঁড়িয়ে যদি অক্ষম হয় নামাজ আদায় করতে না পারে তাহলে সে বসে বসে আদায় করবে তাতেও যদি অপারগ হয় তাহলে সে কি করবে শুয়ে শুয়ে যেভাবে আদায় করা তার প্রতি সহজ হবে সেভাবেই সে নামাজ আদায় করবে এখন যে কথাটা বলতে চেয়েছিলাম যে আমাদের মধ্যে কিছু ওলামাইঙ্গনকে দেখা যায় যে এই চেয়ারে নামাজ আদায় করা নিয়ে অনেক বাড়াবাড়ি করে থাকেন অনেকেই বলে থাকেন যে চেয়ারে বসে নামাজ আদায় করলে তার নামাজ হবে না তো এগুলো হচ্ছে তাদের জান এগুলো ভ্রান্ত ধারণা যেহেতু আল্লাহ রাবুল্লাহ আলামী কোরআন মজিদে পরিষ্কার ভাষায় বলেছেন যে ফাত্তা কুল্লাহ আল্লাহ রবুল্লাহ আলামিন অপর জায়গায় বলেন লাইউ কালিফুল্লাহ নফসান ইল্লাহ আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম পরিষ্কার ভাষায় বলেছেন তাই যারা এ কথা বলে যে চেয়ারে বসে নামাজ আদায় করলে নামাজ হবে না এ কথা কোরআন এবং সহি হাদিসের বিরোধী কথা দ্বিতীয় কথা হলো এই যে যেভাবে পারবে সেভাবেই নামাজ আদায় করবে তবে যারা চেয়ারে বসে নামাজ আদায় করে থাকেন তাদের কয়েকটা জিনিস অবশ্যই স্মরণ রাখতে হবে তার মধ্যে প্রথম হলো এই যে ব্যক্তি দাঁড়াতে এবং রুকু ও সেজদার করতে সক্ষম সে চেয়ারে বসে যদি নামাজ আদায় করে তাহলে তার নামাজ হবে না এ কথা মনে রাখতে হবে দ্বিতীয় কথা হল এই যে ব্যক্তি শুধু আরামের জন্য বা সাধারণ কষ্টের বাহানায় যদি চেয়ারে বসে নামাজ আদায় করে তদুপরি তার নামাজ সহিসধ্য হবে না তার কারণ নামাজে দাঁড়ানো খরচ নামাজের ক্ষেত্রে এটা রুকুন তৃতীয় কথা হলো এই যে কোনো ব্যক্তি যদি দাঁড়াতে বা জমিনে বসতে সক্ষম কিন্তু রুকু সেজদা করতে অক্ষম যদি কোনো ব্যক্তি দাঁড়ানোর ক্ষমতা রাখে কিন্তু জমিনে বসতে তার অসুবিধা হয় অর্থাৎ সে জমিনে বসতে পারবে না এমন একটা পদ্ধতি তার মধ্যে দাঁড়িয়ে আছে এমন একটা পরিস্থিতি যে সে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে কিন্তু সে জমিনে বসতে অক্ষম এমত অবস্থায় সে দাঁড়িয়েই নামাজ আদায় করবে কিন্তু রুকু সেজদা করতে যে অক্ষম এই মুহূর্তে সে বসে বসে নামাজ আদায় করবে এই ক্ষেত্রে সে জমিনে বসুক বা চেয়ারে বসুক তাতে কোনো অসুবিধা নাই এই ক্ষেত্রে সে চেয়ারে বসেই সে রুকুর সেজদা আদায় করবে আরেকটা কথা হলো এই যে যে ব্যক্তি দাঁড়াতে অক্ষম কিন্তু সে নিচে বসতে পারে যদি কোনো ব্যক্তি দাঁড়াতে যদি অক্ষম হয় কিন্তু সে নিচে বসতে পারে বসে সে সেচদা করতে শক্তি রাখে তাহলে এমথ অবস্থায় সে জমিনে বসেই কি করবে নামাজ আদায় করবে অথবা চেয়ারে বসেই নামাজ আদায় করবে কিন্তু সেচদা করার ক্ষেত্রে যেহেতু সে বসে নামাজ আদায় করতে পারে জমিনের মধ্যে তাহলে সেচদা করার ক্ষেত্রে সে কি করবে জমিনেই সেচদা করবে এই ক্ষেত্রে যদি সেজদা যদি নিচে গিয়ে যদি না করে যেহেতু সেজদা করতে সক্ষম তো এই ধরনের মানুষ যদি চেয়ারে বসে ইশারার মাধ্যমে যদি সেজদা করে তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে যেহেতু সেজদা হচ্ছে নামাজের রুকুনগুলির মধ্যে একটি রুকুন তাহলে এখানে বুঝবার বিষয় আছে সেটা হলো এই যে কোনো ব্যক্তি আবার বলছি যদি কোনো ব্যক্তি দাঁড়াতে অক্ষম হয় তাহলে সে বসে বসে নামাজ আদায় করবে চাহে চেয়ারে হোক চাহে জমিনে হোক আর যদি সে বসতে ক্ষমতা রাখে সে বসতে কোনো সমস্যা নাই জমিনে বসে সে সেদ্ধা করার ক্ষমতা রাখে তাহলে এমতো অবস্থায় যে সে যে চেয়ারে বসে নামাজ আদায় করলো এই মুহূর্তে চেয়ারে বসে আর সে সেজদা করবে না বরং চেয়ার থেকে নিচে নেমে গিয়ে সে জমিনের উপরে কি করবে সেচদা করবে এই ক্ষেত্রে সে ইশারায় সেজদা করবে না যেহেতু সে বসতে সক্ষম জমিনে সেচদা করার সে ক্ষমতা রাখে তাই এই ক্ষেত্রে যদি সে চেয়ারে বসে যদি সারার মাধ্যমে যদি সে সেচদা করে তাহলে তার নামাজ হবে না তার কারণ সেচদাও হচ্ছে রোকুনগুলির মধ্যে একটি রোকন তাই সে তার জন্য নিচে বসে জমিনের উপরে সেচদা করাটা হচ্ছে ফরজ বা জরুরি সর্বশেষ যেটা কথা সেটা হলো এই যে ব্যক্তি দাঁড়াতে এবং বসতে কোনোটাতেই সে শক্তি রাখে না সক্ষম না তাহলে এই ক্ষেত্রে যদি সে পুরো নামাজটাই যদি চেয়ারে বসে বা জমিনে বসে যদি আদায় করে তাহলে কোন সমস্যা নাই তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন কথা হলো এই যে আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক সময় দেখা যায় যে বসার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি চেয়ারে বসে নামাজ আদায় করে তখন যদি চেয়ার যদি সে পিছনে করে তাহলে পিছনের কাতারে যারা নামাজ আদায় করেন তাদের অসুবিধা হয় আর এই ক্ষেত্রে চেয়ার যদি সে আগে বাড়িয়ে নেয় তাহলে সে কাতার থেকে আগ বেড়ে যায় তো এই ক্ষেত্রে সে কি করবে তো এই ক্ষেত্রে ওলামায় ক্রামগণ এক একজন এক এক ধরনের কথা বলেছেন ক্রেয়াজ করে সেটা হলো এই যে এই ক্ষেত্রে যদি চেয়ার পিছনে করবে না চেয়ার কাতারে একেবারে পিছনে করবে না বরং চেয়ারকে সে আগে রেখে বসার স্থানটাকে ঠিক রাখবে কি করবে বসার স্থানটা ঠিক রাখবে যেমন কাতারে লোকজন দাঁড়িয়ে গেছে সোজা হয়ে এই ক্ষেত্রে সে তার পা কোথায় থাকলো সেদিকে সে লক্ষ্য করবে না বরং কাদের সাথে কাঁধ মিল আছে কিনা না এমনভাবে সে চেয়ারে বসবে যে বসার স্থানটা এবং মানুষের দাঁড়ানোটার লেভেলটা ঠিক আছে কিনা এটা লক্ষ্য করবে চেয়ার আগে বেড়ে গেল তাতেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে বসার ক্ষেত্রে তার পা আগে বেড়ে গেল তাতেও কোনো সমস্যা নাই এই ক্ষেত্রে সে লক্ষ্য করবে কি যে চেয়ারে বসে যে ব্যক্তি নামাজ আদায় করতেছে সেই বসার জায়গা এবং মানুষ যে কাতারের দাঁড়িয়েছে তার কাদের সাথে কান মিল আছে কি না এই ক্ষেত্রে এটাই লক্ষ্য করবে এটাই লক্ষ্য করবে পায়ের দিকে লক্ষ্য করবে না বরং কাদের সাথে কাদ মিলিয়েই কাতার সোজা করবে এই ক্ষেত্রে এটাই হচ্ছে ধর্তব্য আর পায়েও ধর্তব্য না আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন বাকি আল্লাহ আলমদিন সবাব সালাম আলাইকুম